কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে পৌঁছে গিয়েছে টিম আর্জেন্টিনা। আজ ভোরে এই শহরে পা দিয়েছে মেসি ডি মারিয়ারা। এখানেই পূর্ব প্রস্তুতি সেরে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল ম্যাচ ও আর্জেন্টিনা ফুটবলের বিস্তারিত আপডেট নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, আর মাত্র দুই দিন পরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। আর এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের হিউস্টনে পৌঁছে গিয়েছে টিম আর্জেন্টিনা। হিউস্টনের টেক্সাসে পৌঁছেই আজ থেকে ট্রেনিং শুরু করবে আলবিসেলেস্তেরা। ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার আগে এই শহরে আরও তিনটি ট্রেনিং সেশন কমপ্লিট করবে আর্জেন্টিনা। তো চলুন ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি জেনে নেওয়া যাক। বন্ধুরা, কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে আগামী 5ই জুলাই ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার ভোর 7টায়, এটি বাংলাদেশের স্থানীয় সময়। ম্যাচের ভেন্যু আরএনজে স্টেডিয়াম, হিউস্টন, টেক্সাস, যুক্তরাষ্ট্র। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একমাত্র টিভি চ্যানেল টিএসপোর্টস। বন্ধুরা, এই ম্যাচে জয় পেলেই প্রথম দল হিসেবে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বেস্ট অফ লাক আলবিসেলেস্তা। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।